বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই অ্যান্ড লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য লাং। তো শুরু করি, প্রথমেই বলবো আমরা ব্লাড সাপ্লাই, দ্যাট ইজ আর্টারি সাপ্লাই অ্যান্ড ভেনাস ড্রেনেজ। তো আর্টারি সাপ্লাই, লাং ইজ সাপ্লাইড বাই টু সেটস অফ আর্টারিস, ব্রঙ্কিয়াল আর্টারিস অ্যান্ড পালমোনারি আর্টারিস। উই নো দেয়ার আর টু ফাংশনাল কম্পোনেন্টস, লাং ইজ কম্পোজড অফ টু ফাংশনাল কম্পোনেন্ট, conducting portion and respiratory portion, which is the conducting portion up to terminal bronchiole. Etuki amader conducting portion, and from respiratory bronchiole to alveoli, etuki respiratory portion. Tei je amra bollam je lung is supplied by two sets of arteries, bronchial arteries and pulmonary arteries. To bronchial arteries the supply debe এই যে কন্ডাক্টিং পোর্শন, এখানে নিউট্রিশনটা সাপ্লাই দেবে কে, ব্রঙ্কিয়াল আর্টারি। বাট রেসপিরেটরি পোর্শন ইজ সাপ্লাইড বাই পালমোনারি আর্টারিস। এখন পালমোনারি আর্টারি, উই নো পালমোনারি আর্টারিস ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা একটা এক্সেপশন। অল দ্য আর্টারিস ক্যারি অক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট পালমোনারি আর্টারি অ্যান্ড আমলিকাল আর্টারি। এই যে আমলিকাল আর্টারি অ্যান্ড পালমোনারি আর্টারি, তারা ক্যারি করে কিরকম ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে এই যে রেসপিরেটরি পোর্শন আমরা বললাম যে সাপ্লাইড বাই পালমোনারি আর্টারিস, তাহলে তোমাদের মনে সভাপতি একটা কোশ্চেন জাগবে যে রেসপিরেটরি পোর্শনে নিউট্রিশন কিভাবে মেনটেন হবে। দ্য নিউট্রিশন ইজ মেনটেন্ড বাই দ্য পালমোনারি ক্যাপিলারি প্লেক্সাস অ্যান্ড দ্য অ্যাটমসফেরিক এয়ার প্রেজেন্ট ইন দ্য অ্যালভিওলাই। তাহলে এইভাবে রেসপিরেটরি পোর্শনে নিউট্রিশন মেনটেন হবে। বাট কন্ডাক্টিং পোর্শন, এখানে কি অক্সিজেনেটেড ব্লাডই সাপ্লাই দেবে ব্রঙ্কিয়াল আর্টারি, কাজে এখানকার নিউট্রিশন নিয়ে কোনো প্রশ্ন নেই। তাহলে আবারও বলছি, লাং ইজ সাপ্লাইড বাই টু সেটস অফ আর্টারিস, ব্রঙ্কিয়াল আর্টারিস অ্যান্ড পালমোনারি আর্টারিস। Bronchial arteries supply the conducting portion and pulmonary arteries supply the respiratory portion. Now, right lung is supplied by one bronchial artery and left lung is supplied by two bronchial arteries. And bronchial arteries are the branches of descending thoracic aorta. But sometimes right bronchial artery may arise from right third posterior intercostal artery, or it may arise from one of the left bronchial artery. Our pulmonary artery, we know pulmonary arteries arise from the pulmonary trunk. Pulmonary trunk arises from the right ventricle. Erpor eta duita bhage bhag hoye jay, right and left pulmonary arteries. Now venous drainage or venous blood is drained by two sets of veins, bronchial veins and pulmonary veins. Now nerve supply, দেখো আমরা আর্টারি সাপ্লাই ভেনাস ড্রেনেজ বলে ফেললাম, নাও নার্ভ সাপ্লাই, যে লাঙের সাপ্লাইটা কিরকম হবে, অটোনোমিক সাপ্লাই, দ্যাট ইজ সিম্প্যাথেটিক সাপ্লাই অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিক সাপ্লাই কোথা থেকে আসতেছে, সিম্প্যাথেটিক সাপ্লাই ইজ ডিরাইভ ফ্রম দ্য আপার ফোর অর ফাইভ সেগমেন্টস অফ দ্য স্পাইনাল কর্ড, অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্স আর ডিরাইভ ফ্রম বোথ ভ্যাগাস, দ্যাট ইজ রাইট অ্যান্ড লেফট ভ্যাগাস। Now, what is the effect of sympathetic stimulation? Bronchodilatation, vasoconstriction, and decreased mucus secretion. আবারও বলছি, sympathetic stimulation এর effect কি? Bronchodilatation, decreased mucus secretion, and vasoconstriction. And what is the effect of parasympathetic stimulation?
bronchoconstriction, increased mucus secretion and vasodilatation. আবারও বলছি, parasympathetic stimulation এর effect কি? Bronchoconstriction or bronchospasm, increased mucus secretion and vasodilatation. তার মানে কি? Vessel dilate করবে, bronchus constrict করবে আর mucus secretion বেড়ে যাবে parasympathetic stimulation এ. But reverse is the case in sympathetic stimulation. Bronchus will be dilated, mucus secretion will be decreased and vessels will be constricted. Now lymphatic drainage of the lung. Amra porer chobite jai. Now lymphatic drainage. Dekho, the lymph is drained by two sets of vessels. Superficial vessels and deep vessels. Superficial vessels ramify beneath the visceral pleura and around the extrapulmonary bronchi. এবং তারা লিম্ফ ড্রেন করবে কোথায়? ব্রঙ্কোপালমোনারি লিম্ফ নোডস. আর ডিপ সেটস অফ ভেসলস, দে আর অ্যারেঞ্জড অ্যারাউন্ড দ্য ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস, পালমোনারি ভেসলস, কানেকটিভ টিস্যু সেপ্টা অ্যান্ড লিম্ফ উইল বি ফাইনালি ড্রেইনড ইনটু দ্য ব্রঙ্কোপালমোনারি অর হাইলার লিম্ফ নোডস. এখান থেকে লিম্ফ কোথায় আসবে? সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোডস. এই সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার ট্রাকিও ব্রঙ্কিয়াল লিম্ফ নোডস থেকে কোথায় যাবে? প্রি ট্রাকিয়াল অ্যান্ড প্যারা ট্রাকিয়াল লিম্ফ নোডস. এখান থেকে ব্রঙ্কো মেডিস্টিনাল লিম্ফ ট্রাঙ্কস. এরপর রাইট সাইডে রাইট লিম্ফেটিক ডাক্ট অ্যান্ড লেফট সাইডে থোরাসিক ডাক্টে লিম্ফ উইল বি ড্রেনড. নাও হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লিম্ফেটিক ড্রেনেজ ইন কেস অফ লাং? ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ কার্সিনোমা স্প্রেডস বাই লিম্ফেটিক ভেসলস. So this is all about the artery supply, venous drainage, nerve supply and lymphatic drainage of the lung. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো. আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি অস্পি অ্যান্ড ফাইবার ফর থোরাক্স. বইটা তোমরা কালেক্ট করে নিও. বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে. আমার সেল নাম্বার 01712951685. তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে. সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো. তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ.